আগের দিন আপনাদের সন্ধান দিয়েছিলাম রাজকুটিরে ইলিশ উৎসবে। দেখুন, এই যে বর্ষার মরশুম চলছে, এই সময় কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব হয়ে থাকে, বিশেষ করে মাছের উৎসব। তবে এই মাছের উৎসব বলতে আমরা প্রত্যেকেই সবার প্রথমে মনে করি ইলিশ উৎসবের কথা, কারণ পাড়ায় পাড়ায় হোর্ডিং চলে ইলিশ উৎসবে। তবে স্পেশালি একটা মাছ না হয়ে যদি অনেকগুলো মাছের উৎসব হয় তাহলে কেমন হয় বলুন তো? কারণ আমরা তো বাঙালি, আর বাঙালি মানেই মাছে ভাতে, মাছ খেতে বড়ই ভালোবাসি, ইলিশ অবশ্যই আমরা ভালোবাসি। তবে ইলিশের সঙ্গে যদি আরও কিছু মাছ থাকে তাহলে তো কোনো কথাই হবে না। বা ধরুন ইলিশ বাদ দিয়ে অনেক ধরনের মাছের উৎসব, ভাবছেন কোথায় চলছে এমন উৎসব, কোথায় গেলে অনেক ধরনের মাছ বিভিন্ন রকমভাবে রান্না করার খাবারটা পেয়ে যাবেন? সেই সন্ধান দিতেই আজকে আমি মধুকল্পিতা চলে এসেছি কলকাতা টংঝাল মিষ্টিকে নিয়ে ডায়মন্ড প্লাজার রেড কিচেন অ্যান্ড লঞ্চে। এবং এখানে চলছে মাছের উৎসব, এখানে অনেক ধরনের মাছ রয়েছে, একটা একটা করে সমস্ত মাছেদের সঙ্গে পরিচয় করে দেবো, কারণ আমার পক্ষেও সম্ভব না এত ধরনের মাছ রয়েছে যে সবগুলো নাম বলে দেওয়া। এবং তার জন্যই কিন্তু আপনাদেরকে সেই সমস্ত কিছু পরিচয় করিয়ে দেবে। আমাদের সঙ্গে রয়েছেন শেফ শ্রীনিবাস, রয়েছেন শেফ দেবজিৎ মজুমদার, এবং রয়েছেন অপারেশন ম্যানেজার গৌতম। এবারে চলুন একটা একটা করে খাবারের সঙ্গে পরিচয় করে নিই, কারণ যা যা রয়েছে তা আমার পক্ষে তো বলা একেবারেই সম্ভব নয়। নিশ্চয়ই আমার দর্শক বন্ধুরা এতক্ষণে পাজলড হয়ে গেছেন যে এই ধরনের খাবারগুলো নাম কি। আমি প্রথমেই আপনার কাছে আসবো, এই ডিশটার নাম কি? আচ্ছা, নমস্কার, আমার নাম শ্রীনিবাস। এই ডিশটাকে আমরা ডাকছি আর স্টেক, আর মাছের স্টেক বানিয়েছি আমরা, তার সাথে একটা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা রিডাকশন করে তাকে ম্যারিনেট করে আমরা গ্রিল করেছি, আর তার সাথে আমরা একটু ক্রিস্প কালো জিরে দিয়ে ব্রেডস দিচ্ছি, তার সাথে একটু ডিপ আছে আর একটু স্যালাড। আর এটা এটা হচ্ছে ইয়া কলিং ইট গ্যাঞ্জেটিক অ্যানচোভিস উইথ ইয়র কাসুন্দি অ্যান্ড সুইট চিলি গার্লিক জ্যাম। তো গ্যাঞ্জেটিক অ্যানচোভিসকে আমরা যদি আর একটু এক্সপ্লেন করতে চাই কলকাতার লোকালসদের জন্য, এটা হচ্ছে গাং মরলা, একটু নর্মাল মরলার থেকে সাইজে একটু বড় হয়, সেটাকে আমরা একটু ভালো করে ম্যারিনেট করে একটু ক্রিস্প ফ্রাই করে তার সাথে। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সিন্স উই আর আ লাউঞ্জ আউট হিয়ার, আমরা একটা লাউঞ্জ ওয়ের উই আর হ্যাভিং আ হাই ডিফাইন্ড বার, তাছাড়া আর রেস্টুরেন্ট, এখানটায় আমরা মোস্টলি ডিশেসগুলোকে এমনিই রেখেছি যেটা ইজি টু ইট হবে আর নিট থাকবে প্লেটের ভিতরে, নট মেসি এট অল। তো তার মধ্যে এটা একটা আছে, আর স্টেক আছে। আর স্টেক ইজ লাইক আ কমপ্লিট মিল, এটা মানে যখনই কেউ অর্ডার করবে টেবিলে আসবে, আপনি একটা ব্রেড এলিমেন্টও পেয়ে যাচ্ছেন, একটা প্রোটিন এলিমেন্টও পেয়ে যাচ্ছেন, একটু স্যালাডও পেয়ে যাচ্ছেন, একটু সসও পেয়ে যাচ্ছেন, বুঝলেন? সো অ্যান্ড অল দি ফ্লেভার্স কমপ্লিমেন্ট ইচ আদার, মানে প্রত্যেকটা ফ্লেভার মাছের সঙ্গে ট্রাইড অ্যান্ড টেস্টেড টাইপস, মানে এই ফ্লেভারটা ওই মাছের সাথে যায় বলেই আমরা এটাকে, জাস্ট নট টু মেক ইট সাউন্ড ইন্টারেস্টিং, ইট অলসো টেস্ট ইন্টারেস্টিং। এটা কি? এটা হচ্ছে আমরা এটাকে ডাকছি ফিশ চুরমুর, এটা একরকমের, আই মিন এটা মেনুতে আমরা এক্সপ্লেনেশনে দিয়েছি যে আমাদের খুব হোমলি ফ্রেন্ডলি মাছ একটু পুচকাওয়ালার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে ফ্লেভার্সগুলোকে একটুকু নিয়ে, তার যেমন এর ভিতরে একটু তেঁতুল আছে, এর ভিতরে একটু ঝাল আছে, কিছু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা, তার উপরে একটু, আর মাছটা বেশ ক্রিস্পি। সো দ্য মোমেন্ট ইট কামস টু ইয়ার টেবল, আপনি নিজের মকটেলের সাথেও খেতে পারেন, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, হ্যাভ ইট উইথ ইউর বিয়ার অর ককটেল, অ্যান্ড ইট রিমেইনস ক্রিস্পি অ্যান্ড স্পাইসি অ্যান্ড ট্যাঞ্জি অল থ্রু আউট। আর ওই শেষের দিকে ভুজিয়াটা কেন যেন আপনাকে মনে করাতে থাকবে যে এটা মনে হয় সাথে কিছু একটা পুচকাওয়ালার একটা কানেক্ট আছে। তো দেবজিৎদার সামনেই আমি দেখছি একটা বড় মাছ রাখা রয়েছে, এই নামটা আমি তো বলতে পারবো না দেবজিৎ, এটার নাম? এটা হচ্ছে তন্দুরি রাভাস, যেটা আমরা মাছের বাজারে গেলে এখানে গুরজালি বলে জানি। আচ্ছা, তো এই ফেস্টিভ্যালটা সম্বন্ধে একটু বলি, কারণ শুরুতেই তুমি বললে যে চারিদিকে এখন মৎস্য উৎসব হচ্ছে, বিশেষত ইলিশ উৎসব একেবারে, এবং সেটা পাড়ায় পাড়ায় হোর্ডিং দিয়ে চলছে। অদ্ভুতভাবে বর্ষাকাল, ইলিশের মরশুম, আমাদের ফেস্টিভ্যালে কিন্তু ইলিশ নেই, আর এই প্রথমবার বাঙালি রেস্টুরেন্ট বা বাঙালি ফাইন ডাইনিং ছাড়া আমরা এমন কিছু মাছ একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টে নিয়ে আসছি। আই থিঙ্ক এটা একটা নতুন ধরনের মেনু শুধু না, ইটস আ কাইন্ড অফ আ রেভলিউশন, কারণ অলরেডি শ্রীনিবাস আপনাকে বলে দিয়েছে যে এখানে আমাদের গাং মোরলা, আর মাছ, তারপরে আমরা এখানে গুরজালি তন্দুরি করেছি। একদম, এই গুরজালি মাছটা ম্যারিনেশন হয়েছে কোঙ্কনি স্পাইস বা সি ফুড ম্যারিনেশন, যেটা আমরা অনেকটা গোয়া কোঙ্কন স্টাইলে হয়, তো সেই হিসেবে। আর মোটামুটি বেশিরভাগ ডিশে একটা ফিউশন ব্যাপার আছে, দেখুন গুরজালি মাছটা ইজ মোর অফ ক্লোজ টু বেঙ্গলিজ হার্ট, সেটাকে আমরা কোঙ্কনি মশালা বা কোস্টাল মশালা দিয়ে ম্যারিনেট করে তন্দুরি করেছি।
আর এর পাশেই আমি একটা দেখতে পাচ্ছি, একটা বড় জ্যাম্বো সাইজের মানে চিংড়ি বোধহয় ওটা। এটাকে বলে জ্যাম্বো প্রন। মানে আমি ঠিকই ধরেছি কিছুটা হলো। এই প্রিপারেশনটা একটা কন্টিনেন্টাল স্টাইল গ্রিলড জ্যাম্বো প্রন উইথ গন্ধরাজ ফ্লেভার। আচ্ছা, আমরা এখানে এটা নাম দিয়েছি গন্ধরাজ জ্যাম্বো প্রন গ্রিলড অ্যান্ড সার্ভড উইথ লেমন গার্লিক বাটার। তার মানে কন্টিনেন্টাল গ্রিলড প্রনস সার্ভড উইথ গন্ধরাজ ফ্লেভার, যেখানে একটু হলো বাঙালি ফিউশনটা আপনি পাবেন একেবারে। আর সামনে এটা রয়েছে মনে হয় অক্টোপাসের কিছু একটা প্রিপারেশন। একদমই, অক্টোপাস। এটা একটা চাইনিজ স্টাইল প্রিপারেশন, অক্টোপাস ইন চিলি বেসিল। ওকে, একদম ক্রিস্প, সুন্দর। ইউ ক্যান হ্যাভ ইট উইথ ইয়োর রাইস, নুডলস, অর জাস্ট উইথ ইয়োর বিয়ার। অসাধারণ খেতে। আর এটা একটা মনে হচ্ছে সিঙ্গাড়া টাইপের কিছু, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না এটা কি। এটা হচ্ছে ভেতরে স্টাফিংটা, আমরা বাংলায় যেটা বলি লইটা মাছ। লইটা মাছ, এই হচ্ছে শেফেদের সঙ্গে কথা বলার একটা আলাদাই মজা, যে সবকিছু একদম সুন্দর বিশ্লেষণ করে তারা আপনাকে বুঝিয়ে দেয়। এটা হচ্ছে লইটা মাছকে আমরা বলি ওয়েস্টার্ন ইন্ডিয়াতে বম্বে ডাক। আচ্ছা, তো ওই লইটা মাছের ঝুড়ি খেয়ে থাকি আমরা। একদম ঠিক, লইটা মাছের ঝুড়িটাই আমরা একটু মহারাষ্ট্রিয়ান স্পাইসেস দিয়ে কুক করে সেটাকে একটু এনরিচ করেছি, কিশমিশ, কাজু বাদাম ইত্যাদি দিয়ে দিয়ে একটা স্প্রিং রোল বানানো হয়েছে স্প্রিং রোল শিটে, যেমনি আমরা স্প্রিং রোল বলি। আমরা নাম দিয়েছি বম্বে ডাক স্প্রিং রোল। আর তার সঙ্গে অ্যাকম্পানিমেন্ট করছে যে ডিপটা, সেটা হচ্ছে একটা আমসত্ত্ব শুকনো লঙ্কার চাটনি। আর তার সামনে নিশ্চয়ই একটা ফিশ ফ্রাই, এটা চিন্তা আমার ভুল হবে। ফিশ ফ্রাই, ওল্ড ক্যালকাটা স্টাইল ফিশ ফ্রাই একদম, বাট হিয়ার দ্য নেম ইজ ধনে পাতা ফিশ ফ্রাই। মানে সাধারণভাবে ফিশ ফ্রাইয়ের ম্যারিনেশনে পার্সলে পাতা, ধনে পাতা, পুদিনা পাতা ইত্যাদি চায়, এখানে কিন্তু আমরা শুধু ধনে পাতার ফ্লেভারটা রেখেছি। আর তার সঙ্গে কাসুন্দি টাটার, টাটার সসটাও কাসুন্দি ইনফিউজ করা রয়েছে। অ্যান্ড এই ফিশটার রেসিপি হচ্ছে ওল্ড ক্যালকাটা কেবিনস থেকে নেওয়া, আর ধনে পাতার ফ্লেভারটা একটু বেশি আছে, টু গিভ ইট আ ডিফারেন্ট ফিলিং। আর সামনে মনে হয় পমফ্রেট রয়েছে। একদম, এটা একটা নতুনত্ব প্রিপারেশন এই ফেস্টিভ্যালটার জন্য। আমি আর শ্রীনিবাস এটাকে ইম্প্রোভাইজ করেছি পমফ্রেট মাছটাকে। দেখুন, অলরেডি আমরা আর দেখলাম, মৌরলা দেখলাম, ভেটকি মাছ দেখলাম, গুরজালি, অক্টোপাস, জ্যাম্বো প্রন, ভেটকি, লইটা, এবার শেষে এলো পমফ্রেট। পমফ্রেট জেনারেলি আপনি রিপিটেশনও পাবেন না, আর ফ্লেভারসগুলো ইউনিক। এটা দেখুন, এটা আমতেল ঝলসানো পমফ্রেট। আমতেল ঝলসানো পমফ্রেট, মানে বাড়িতে আমরা মুড়ি মাখা খাই যে আমতেলটা দিয়ে, সেই আমতেলের ফ্লেভারটা দিয়ে পমফ্রেটটাকে আমরা তন্দুরে কুক করেছি। তার আগে ডেফিনেটলি আমরা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে। মানে এটা খেতে খেতে নিশ্চয়ই আপনি একটু নস্টালজিক হয়ে পড়বেন, আপনার পুরনো দিনের কথা কিছুটা হলেও মনে পড়বে, সেই যে মুড়ি মাখা সেই গন্ধটা মনে হয় একটু হলো থাকবে। একদমই, আর এই আমতেলটা এখানে আমাদের যিনি ইন্ডিয়ান শেফ আছে উনি একদম হোমমেড আমতেল, অসাধারণ। আর আরেকটা জিনিস লক্ষ্য করুন, সাধারণভাবে যে কোনো তন্দুরির সঙ্গে আমরা লেবু বা একটা ডিপ দিই, এখানে কিন্তু কোনো লেবু বা ডিপ যাবে না, তাহলে কিন্তু আমতেলের মজাটা চলে যাবে সুতরাং এটাকে শুধুই খেতে হবে। এতক্ষণ ধরে এতগুলো মাছের নাম শুনলাম, কোনটা কী প্রিপারেশন এবং কোনটা কীভাবে তৈরি করা হচ্ছে সব কিছু তো জেনে নিলাম, তবে সবথেকে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে এটার দাম এই জিনিসগুলোর। কারণ দেখুন, আমরা যারাই খেতে আসবো সবাই কিন্তু প্রথমেই দামের কথাটা একবার হলেও ভাববো যে এখানে কীরকম কী খরচ পড়বে। তো আমার প্রথমেই যেটা আপনার কাছে জিজ্ঞেস হচ্ছে, দুজন যদি খেতে আসে অ্যাপ্রক্স কত খরচ হতে পারে? এখানে যতগুলোই আইটেম আছে এগুলো সব হচ্ছে অনেক পকেট ফ্রেন্ডলি, কেন কি আমরা সবসময় আমাদের রেস্টুরেন্টের মধ্যে যে আমাদের গেস্ট আছে, আমাদের গেস্ট হচ্ছে একদম বাচ্চা থেকে নিয়ে আইদার 10 ইয়ার্স ওল্ড আইদার স্কুল কিডস থেকে নিয়ে আমাদের দাদু দিদা পর্যন্ত আমাদের রেস্টুরেন্টের মধ্যে আসে। ঠিক আছে, তো আমরা কোনো ফেস্টিভ্যাল ইয়া কিছুই করি তো আমরা সবাইকে নিয়ে চেষ্টা করি যে সবাইকে নিয়ে চলো। তো আমাদের এখানে ম্যাক্সিমাম আপনি যদি মানে পেট ভরে ভালো করে খেতে চান তো দুজন আসলে, কাপল আসলে ওই আপনার 1000 রুপিজ এক্সপেন্ডিচার হবে, আপনি মানে ভালো করে এনজয় করে যেতে পারবেন। মানে মাত্র 1000 টাকা। আর এখন তো একটা মাছের উৎসব চলছে, মাছ, বৃষ্টি অ্যান্ড মোর, তো এখানে অনেকগুলো মাছের আইটেম দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো কি ইন্ডিভিজুয়ালি নেওয়া যাবে? মানে কোনোটাই আপনি ইন্ডিভিজুয়ালি নিতে পারেন, আমরা ওইভাবেই ইয়ে করেছি। এটা কোনো আইটেমই হচ্ছে সে ইন্ডিভিজুয়াল নেওয়া যেতে, অ্যাজ এ স্ন্যাক্স নেওয়া যেতে পারে, যেমনি আপনার ওখানে আর মাছের স্ট্যাক আছে ওটা অ্যাজ এ মেন কোর্স নেওয়া যেতে পারে, এরকম ধরনের আছে। যেমনি আপনি পমফ্রেট দেখলেন, পমফ্রেটের সঙ্গেও যেমনি আপনি ওখানে আর মাছ আছে এর সঙ্গেও আপনি যদি আমি একটা গার্লিক ব্রেড ইয়া এরকম কিছু করতে পারেন অ্যাজ এ অ্যাকম্পানিমেন্ট, এটাকেও আপনি হচ্ছে নিতে পারেন। দ্যাটস আপ টু ইউ,
মাঝ বৃষ্টি অ্যান্ড মোর অনেকক্ষণ ধরেই বলছি অনেক মাছের সঙ্গে পরিচয় করে নিয়েছে, কিন্তু এই উৎসবটা কতদিন চলবে সেটাই এখনো দর্শক বন্ধুদের জানানো হয়নি। আমাদের এটা হচ্ছে স্যার 17th August থেকে স্টার্ট হচ্ছে, আমরা এটাকে কন্টিনিউ 31st August অবধি করছি। তারপরে আমরা নেক্সট ফেস্টিভ্যাল যেহেতু আবার শুরু হবে সেদিনে আমরা এখন এটা 31st August অবধি আমরা এটাকে এন্ড করবো। মানে মাছ বৃষ্টি অ্যান্ড মোরের মজা নিতে গেলে মানে অনেক ধরনের মাছ খেতে হলে আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে রেড কিচেন অ্যান্ড লঞ্চে, তাও আবার 17 August থেকে 31 August মধ্যে, কারণ এই সময়টাই কিন্তু এই উৎসবটা চলবে। আর এই উৎসবটা মিস করা একেবারেই চলবে না, কারণ ওই যে প্রথমেই আমি বলেছি আমরা বাঙালি, আমরা মাছ খেতে ভালোবাসি, তাই চারিদিকে ইলিশ উৎসব থেকে একটু বিরতি রেখে যদি অন্যান্য মাছের দিকে ঝুঁকে পড়ি তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, বরং আমাদের কিন্তু মনটা আরও খুশি হয়ে উঠবে। এবারে চলুন এই রেড কিচেন অ্যান্ড লঞ্চের কর্ণধারের সঙ্গে কথা বলে নিই এবং জেনে নিই যে এটা কবে তৈরি হয়েছিল বা সকালে কখনই বা খোলে এবং রাত কত রাত পর্যন্তই বা এখানে খাবার পাওয়া যায়, চলুন তার সঙ্গে কথা বলে নিই। এবারে চলুন জেনে নিই যে এই রেড কিচেন অ্যান্ড লঞ্চ কবে তৈরি হয়েছিল, কেবা তৈরি করেছিলেন, আর এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার উদ্দেশ্যটা কি সেটাও চলুন জেনে নিই। আমার সঙ্গে রয়েছেন রেড কিচেন অ্যান্ড লঞ্চের কর্ণধার নন্দলাল গাঙ্গুলি, আপনাকে স্বাগত কলকাতা টকঝাল মিষ্টিতে। থ্যাংক ইউ। আমরা এই জায়গাটা জাস্ট অ্যাবাউট 2 years আগে আমরা স্টার্ট করেছি উইথ দ্য থিঙ্কিং অফ সার্ভিং দিস এন্টায়ার কমিউনিটি নাগের বাজার যশোর রোডে ইজ দ্য অনলি টাইপ যেখানে ওয়ার উই আর গোয়িং টু সার্ভ মাল্টি কুইজিনস। আর স্পেশালিটি ইজ চাইনিজ, উই গট এক্সেলেন্ট শেফ, মাই চাইনিজ শেফ ইজ এক্স তাজ বেঙ্গল, হি ওয়াজ হেডিং দি বিএ, মাই ম্যানেজার ইজ ফ্রম তাজ, মাই কন্টিনেন্টাল শেফ ইজ ফ্রম তাজ। সো আমাদের মেন প্রায়োরিটি হলো থ্রাস্ট হলো টু প্রোভাইড দ্য বেস্ট অফ ফুড পসিবল। উইভ অলসো ক্রিয়েটেড অ্যান অ্যাম্বিয়েন্স ওয়ের দ ইজ এ ফ্যামিলি অ্যাম্বিয়েন্স, পিপুল আর নট ফলিং অন টপ অফ ইচ আদার, অনেক স্পেস ক্রিয়েট করা আছে, সো পিপুল ফ্যামিলি ক্যান কাম টক অ্যান্ড এনজয় দ্য ইভিনিং। এটা কখন খোলা হয় সকালে? এটা উই নর্মালি আমরা 12:30-12:30 সময় আমার স্টাফ আছে, উই আমরা লাঞ্চ থেকে স্টার্ট করি অ্যান্ড উই শট অফ অ্যাট মিডনাইট। ঠিক, হ্যাঁ, মিডনাইটে আমরা বন্ধ করে দিই। But also we have lot of parties, up to 200 লোকের পার্টি উই ক্যান অ্যাকোমোডেট ইন আওয়ার অ্যাকোমোডেশন। মানে আমি এই প্রশ্নটাতে আসতে চাইছিলাম যে এখানে এত সুন্দর পরিবেশ, এত স্পেস, তো এখানে কি কেউ পার্টি যদি দিতে চায় সেই অ্যারেঞ্জমেন্টটা করা সম্ভব? একদম রেগুলার পার্টি হয় আমাদের, 20 জন থেকে আপ টু 200 লোক পর্যন্ত আমরা পার্টি করেছি এখানে, ভালো ভালো পার্টি করেছি। আমরা বাইরে আউটডোর গিয়েও পার্টি করেছি, আমাদের টিম ইজ এক্সেলেন্ট, আমাদের কাছে ডিজে আছে, সেপারেট প্লেস আছে আমাদের কাছে, অ্যাজ ইউ সি দেয়ার, যেখানে ইয়াং ক্রাউড ক্যান কাম অ্যান্ড ডান্স টু দ্য মিউজিক, অ্যান্ড দ্য ফুড ইজ অলওয়েজ দ্য প্রায়োরিটি। আর বার ইজ ফ্যামিলি বার ওয়ের ওয়ের দেয়ার ইজ ককটেল, মকটেল অ্যান্ড হোয়াট এভার ড্রিঙ্কস পিপুল ওয়ান্ট টু ড্রিঙ্ক, রাইট ফ্রম দ্য বেস্ট টু দ্য মিডল রেঞ্জ অফ ড্রিঙ্কস।
উই উইশ পিপল টু কাম রেগুলারলি অ্যান্ড এনজয় উইকেন্ডে এই পর্যন্ত হয়ে যায় দ্যাট উই ডোন্ট গেট আ প্লেস টু সিট উই হ্যাভ টু ভেকেট দ্য প্লেস অ্যান্ড লিভ দ্য প্লেস বিকজ দেয়ার সো মাচ অফ ক্রাউড উইথ আস অ্যান্ড ইট হ্যাজ বিকাম পপুলার আমরা কোনো ডিজিটাল মার্কেটিং করিনি আমরা উই হ্যাভ নট ডান এনি অ্যাডভার্টাইজমেন্ট বাট বিকজ আমাদের ইফ ইউ সি দ্য ওয়াশরুমস অ্যাবসলুটলি ক্লিন আর অ্যাম্বিয়েন্স ইজ ক্লিন আর কিচেন ইজ অ্যাবসলুটলি টপ স্ট্যান্ডার্ড আমাদের স্টাফ আর ওয়েল লুকড আফটার অ্যান্ড উই হোপ দ্যাট এভরি ওয়ান উইল এনজয় ইন দ্য ফিউচার টু কাম উইথ আস অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন এই যে এই সময়টা মাছ বৃষ্টি অ্যান্ড মোর এই যে ফেস্টিভ্যালটা চলছে এই ফেস্টিভ্যালে তো আপনাদের আসার জন্য অবশ্যই আহ্বান, কারণ মাছ খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, বলুন বাঙালি মানে তো মাছ ভাত না হলে চলে না, আর মাছে যদি একটু ফিউশন চলে আসে তাহলে তো আর কোনো কথাই নেই। তবে এই মাছ বৃষ্টি অ্যান্ড মোর শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনাদের এখানে আসতে হবে, কারণ ছোটোখাটো পার্টি তো লেগেই থাকে, আর সেই পার্টিটা যদি এখানে দিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই দেরি না করে আমার মতো আপনারাও চট করে চলে আসুন গ্রেট কিচেন অ্যান্ড লঞ্চে। অ্যান্ড আমিও একটা পার্টিকুলার এ অ্যাড করবো, আমরা যখন কোনো ফেস্টিভ্যাল হয় বাঙালি ফেস্টিভ্যাল হয় যেমন দুর্গা পুজোতে আমাদের কাছে জায়গা থাকে না বসবার, লাঞ্চ টাইমে আমরা ফুল বেঙ্গলি মেনু চালাই আমরা মাছ মাংস যেরকম বাঙালি খাওয়াটা। তো এবছরও আমরা এখন প্রিপেয়ার করছি অ্যান্ড স্টার্টিং অফ ন্যাচারালি এখন এই মাছের হ্যাঁ বৃষ্টি আর এর জন্যে আমরা ফেস্টিভ্যালটা এখন অর্গানাইজ করেছি 15 দিনের জন্য, তারপরেই আমরা পূজোর অ্যাটমসফিয়ারটা নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।